তো ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে রাজ্যের তিনটি কেন্দ্রে লোকসভা নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হয়ে গেছে। তো এই তিনটি কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কে জিততে চলেছে এবং রাজ্যে যে মোট 42টি আসন রয়েছে সেই 42টি আসনের মধ্যে কোন কেন্দ্রে কোন পার্টি জিততে চলেছে, কোন কেন্দ্রে তৃণমূল জিততে পারে এবং কোন কেন্দ্রে বিজেপি জিততে পারে এবং কোন কেন্দ্রে সিপিএম জিততে পারে, এই নিয়ে আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওতে জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, আমরা যে এই ভিডিওতে আপনাদের যেই জনসমীক্ষার ফল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবিপি আনন্দ এবং সি ভোটারে যে জনমত সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষার ফলাফলে কি রিপোর্ট এসছে সেই নিয়ে। বন্ধুরা, এর আগে 21টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফল কি কি হতে পারে সেই নিয়ে একটা ভিডিও আমরা করেছিলাম এবং এবার কিন্তু টোটাল 42টি কেন্দ্রে, অর্থাৎ টোটাল রাজ্যে যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কে জিততে চলেছে সেই নিয়ে আপনাদের একটা ধারণা দেব। বন্ধুরা, এটা কিন্তু একটা জাস্ট ধারণা মাত্র, এর মধ্যে কিন্তু অরিজিনাল রেজাল্টের কোনো রিলেশন নেই। তার জন্য আমাদের 4th June পর্যন্ত ওয়েট করতে হবে এবং আপনাদের জানিয়ে দিই এটা কিন্তু শুধুমাত্র জানার খাতিরে, এর সঙ্গে কিন্তু কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই। আপনাদের জানিয়ে দিই আমরা কিন্তু আমাদের ভিডিওতে কোনো প্রকারের রাজনৈতিক কিছু আপলোড করি না এবং কোনো রাজনৈতিক বা কোনো পার্টিকে আমরা সমর্থন করি না। তো পশ্চিমবঙ্গের মোট যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে সেই আসনে কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিয়েছে সি ভোটারের সমীক্ষা। রাজ্যের 42টি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করে এই সমীক্ষাটি করা হয়েছে। কোনো দল কোনো কেন্দ্র একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষকরা তাদের ক্লিয়ার উইনিং বলেছেন, অর্থাৎ যদি স্পষ্টভাবে এগিয়ে থাকে সেক্ষেত্রে ক্লিয়ার উইনিং বলে দিয়েছেন। এবিপি আনন্দ বলছে যে সম্ভাব্য জয়ী, জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে যেখানে 3% ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে, অর্থাৎ যেই সমস্ত কেন্দ্রে 3% শুধুমাত্র ফারাক রয়েছে সেই সমস্ত কেন্দ্রে এবিপি আনন্দ বলছে যে সম্ভাব্য জয়ী, অর্থাৎ এই সমস্ত কেন্দ্রে শুধুমাত্র পার্থক্য হচ্ছে 3%। আবার বেশ কিছু ক্ষেত্রে এমনও রয়েছে যে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, যেখানে মাত্র 1% ভোটের সুইং পুরো ফল উল্টে দিতে পারে, অর্থাৎ ধরুন কেউ কোনো পার্টি পাচ্ছে 39% এবং কোনো পার্টি পাচ্ছে 40%, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য শুধুমাত্র 1%। এই 1% যদি এপাশ থেকে ওপাশ হয় তাহলে পুরো ফলাফল চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য দুটো বলা হয়েছে, একটা বলা হয়েছে ক্লিয়ার উইনার এবং আরেকটা বলা হয়েছে সম্ভাব্য জয়ী। তো সি ভোটারের সমীক্ষায় কোন দলকে বা কোন দল কোন কোন কেন্দ্র জিততে চলেছে এবং কে জিততে চলেছে, তো প্রথমে আমরা জানি নিই যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হচ্ছে রাজু বিস্তা, তিনি হচ্ছে বিজেপি। কলকাতার দক্ষিণে সম্ভাব্য জয়ী মালা রায়, তিনি হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট। বহরমপুর থেকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী জেতার সম্ভাবনা রয়েছে। হুগলির থেকে জিততে পারে লকেট চট্টোপাধ্যায়, সেক্ষেত্রে রচনা ব্যানার্জিকে হারিয়ে ফের একবার হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জিততে চলেছেন। কৃষ্ণনগর থেকে জিততে চলেছেন মহুয়া মৈত্র, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। মহুয়া মৈত্র গতবারও কৃষ্ণনগর থেকে জিতেছিলেন এবং তারপর তো অনেক কিছু হয়েছে আপনারা সবাই জানেন। ডায়মন্ড হারবার থেকে সম্ভবত জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি তৃণমূলের সৈনিক এবং তৃণমূলের তিনি সেনাপতিও বটে। পুরুলিয়া থেকে জিততে চলেছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি বিজেপির ক্যান্ডিডেট। রায়গঞ্জ থেকে জিততে চলেছেন কার্তিক পাল। বোলপুর থেকে জিততে চলেছেন অসিত মাল, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। বালুরঘাট থেকে ফের আরেকবার সুকান্ত মজুমদারের জেতার সম্ভাবনা রয়েছে, তিনি গতবারও বালুরঘাট থেকে সাংসদ হয়েছিলেন এবং এবারও তিনি বালুরঘাট থেকে জিততে চলেছেন। বর্ধমান পূর্ব থেকে জিততে চলেছেন শর্মিলা সরকার, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। তমলুক থেকে এবার জিততে চলেছেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপির ক্যান্ডিডেট। দমদম থেকে জিততে চলেছেন সৌগত রায়, দমদমে গতবারও সৌগত রায় জিতেছিলেন এবং এবারও সৌগত রায় জেতার সম্ভাবনা রয়েছে। হাওড়া থেকে জিততে চলেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সেম যেটা এক্সপেক্টেড ছিল, হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনা রয়েছে, তেমনটাই হতে চলেছে। মথুরাপুর থেকে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। মেদিনীপুর থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, মেদিনীপুরে এবারও বিজেপি অর্থাৎ পদ্মফুল ফুটতে চলেছে।
মালদা উত্তর থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। বসিরহাট থেকে জিততে চলেছেন হাজি নুরুল ইসলাম, তৃণমূলের ক্যান্ডিডেট। বসিরহাটে অনেক ঝামেলা হয়েছে, আমরা সবাই জানি যে সন্দেশকালীর ঘটনা পুরো রাজ্য জুড়ে একটা তোলপাড় সৃষ্টি করেছে। তো সেই বসিরহাট কেন্দ্রে ফের আরও একবার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জিততে চলেছেন। জলপাইগুড়ি থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। যে জলপাইগুড়িতে লোকসভা ভোট হয়েছে ফার্স্ট ফেজে, সেক্ষেত্রে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জেতার সম্ভাবনা রয়েছে। শ্রীরামপুর থেকে তার জামাইকে হারিয়ে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্ধমান দুর্গাপুর থেকে জিততে চলেছেন কীর্তি হাজারাকে হারিয়ে জিততে চলেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ থেকে জিততে চলেছেন তৃণমূল প্রার্থী আবু তাহের। রানাঘাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী জগন্নাথ সরকার, তিনি বিজেপি প্রার্থী। আসানসোল থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জেতার সম্ভাবনা রয়েছে। আসানসোল কেন্দ্রে বিজেপি দাঁড় করিয়েছে এস আলুওয়ালিয়াকে, এবং এস আলুওয়ালিয়াকে হারিয়ে ফের আরও একবার শত্রুঘ্ন সিনহা জেতার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া থেকে জিততে চলেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ব্যারাকপুর থেকে ফের আরও একবার অর্জুন সিংয়ের জেতার সম্ভাবনা রয়েছে, এবং তিনি জাস্ট কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তিনি বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, পরে আরও একবার তৃণমূল থেকে বিজেপিতে চলে এসেছেন। কোচবিহার থেকে জিততে চলেছেন নিশীথ প্রামাণিক, তিনি বিজেপির ক্যান্ডিডেট। বারাসাত থেকে জিততে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। বিষ্ণুপুর থেকে তার স্ত্রীকে হারিয়ে জিততে চলেছেন সৌমিত্র খা, তিনি বিজেপির ক্যান্ডিডেট। আরামবাগ থেকে জিততে চলেছেন অরূপ কান্ত দিগার, তিনি বিজেপির ক্যান্ডিডেট। বীরভূম থেকে জিততে চলেছেন শতাব্দী রায়। বীরভূমে যদিও বর্তমানে অনুব্রত মণ্ডল নেই, অর্থাৎ অনুব্রত মণ্ডলের কোনো প্রভাব নেই, তবুও এবার বীরভূম থেকে জিততে চলেছেন তৃণমূল মনোনীত প্রার্থী শতাব্দী রায়। বনগাঁ থেকে ফের আরও একবার শান্তনু ঠাকুরের জেতার সম্ভাবনা রয়েছে, তিনি বিজেপি প্রার্থী। জঙ্গিপুর থেকে জিততে চলেছেন আগেরবারের মতন খলিলুর রহমান। কাঁথি থেকে সম্ভাব্য জয়ী সৌমেন্দু অধিকারী, তিনি বিজেপির ক্যান্ডিডেট। উলুবেরিয়া থেকে জিততে চলেছেন সাজদা আহমেদ, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। যাদবপুর থেকে জিততে চলেছেন সায়নী ঘোষ, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। আলিপুরদুয়ার থেকে মনোজ টিকা জেতার সম্ভাবনা রয়েছে, তিনিও বিজেপির ক্যান্ডিডেট। কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন, এবং তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। মালদহ দক্ষিণ থেকে জিতবেন হচ্ছে ঈশা খান চৌধুরী, তিনি কংগ্রেস থেকে। অর্থাৎ কংগ্রেস থেকে এবার দুজনের জেতার সম্ভাবনা রয়েছে, একজন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এবং অপরজন হচ্ছে মালদহ দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী। ঝাড়গ্রাম থেকে জিততে চলেছেন প্রমোদ টুডু, তিনি বিজেপির ক্যান্ডিডেট। জয়নগর থেকে জিততে চলেছেন প্রতিমা মণ্ডল, তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। এবং ঘাটাল থেকে সম্ভাব্য জয়ী দীপক অধিকারী, অর্থাৎ দেব, অর্থাৎ হিরণকে হারিয়ে ফের আরও একবার লোকসভার নির্বাচনে জিততে চলেছেন দীপক অধিকারী, অর্থাৎ দেব। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনাদের কী মনে হয়? আপনারা কোন কেন্দ্র থেকে আপনারা ভোট দিচ্ছেন, এবং যে কেন্দ্র থেকে আপনারা ভোট দিচ্ছেন সেই কেন্দ্রে কোন প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।